একটা পাগল আসছে, আয়েশা তো এইভাবে বসে ছিল, এখন পাক ঘরে বসা আছে। স্বামী, তা পাগলটার ধারা খারা এই আমার রাস্তা আটকাইছিল আর চুলার উপর বসে আছিল। কাসেম কসাই বলতেছে, তুমি কি কিছু বলছো? কয় না স্বামী গো, আমি তারে কিছু কই নাই। কম নাই, বেশ ভালো করছো। পাগল টাগল থাকলে পরে তাদের কিছু বলতে নাই, সে আসছে থাকে থাক, কিন্তু তাকে কিছু তুমি বলো না। মনসুর পাক ঘরে বৈশা বৈশা শুনতেছে। এখন মনসুর ভাবে যে আমি এত টুকিয়া করলাম, আমার সাথে ওই নারীটা কথা বললো না। এখন তার স্বামী হুকুম করলো যে পাগল টাগল থাকলে পরে তাদের কিছু বলা যায় না, তুমি তাকে কিছু বললো না। স্বামী নিষেধ করলো, সে তো মনে হয় আমার সাথে কথা বলবে না। এই কাসম কাসাই যে বাজার থেকে আসছিলেন, উনি একটা গরু কিনে নিয়ে আসছিলেন, শেষ সাথে ওই গরুটা জবাই করবে। তা দেখে শেষ সাথে উঠে দেখে এই গরুটা মারা গেছে, তার সালাম প্রতি ওইটুকু। এখন কি করবে? ফাতেমা নাহরি কইতে আছে, স্বামী গো তুমি গরুটা ধরো, জবাই করে ভালো ভালো মাংস তুমি হাটে নিয়ে যাও। কাসেম কসাই বলতেছে, বিবিরে এই মরগরু জবাই করে মাংস আমি বাজারে নিতে পারবো না, এই মরগরুর মাংস আমি মাংসকে খাওয়াইতে পারবো না। কয় স্বামী বাদ দাও, ভালো ভালো মাংস কাটো, অন্ত চালানটা তো আমাদের খারাপ। কি কাম করিল কাসেম কসাই, রাজি হয় না শুনেন সমা সারগ। ফাতেমা নাহরি গো দেখো গরু জবাই করে ভালো ভালো মাংস গুলি কাইটা নিল যে এবারে, আর বালতিতে তুলি আর মাংস বালতিতে উঠাইয়া মাংস স্বামীকে হুকুম করে রে। আর মাংস গুলি নিয়ে তুমি বাজারে যাও না কেন চলি, স্ত্রীর কথা গো শুইনে রওনা দিল এ বাজারে। বাজারে যাইয়া দেখো, বাজারে যাইয়া দেখো মাংস এবার ডালেরি, যখন বাইলে গুজিল সনে সমাতা বাজারে যত মাছি ছিল কি করিল, সবাই মিলে ওই মাংসতে আইসা দেখো পরে নি। মাংস যখন বাজারের দোকানে ঢাললেন, এই মাছি যত আদি আসছিল সব আইসা মাংসের উপরে পড়ে। এই মাছি আর কোনো দোকানে যায় না, ওই মাছি ওই দোকানে পড়ে। এক ব্যক্তি এসে বলতেছে, এ কাসেম ভাই তুমি এগুলো কি আনছো, এগুলো মরা গরুর মাংস নাকি? কাসেম কসাই যাতে কসাই, সে কিন্তু মিথ্যা বলতো না, সে ঘটনাগুলি ভাঙ্গা বলছে, ভাই রে আমার তো চালা নেই, আমি ভাই মরা গরুর মাংসই নিয়ে আসি। তা বাজারে যখনই মানুষ এই কথা শুনছে, মানুষ আরও ঠিক আছে, হাঁটুটা কিল শুরু হয়ে গেছে, এমনভাবে কাসেম কসাইকে মারা শুরু করছে। এই কাসেম কসাই আর প্রাণী বাঁচে না। এদিকে ওই বাজারে ছিল শহর কাজী,
এই কাজে দৌড়ি আইছে যে ওখানে কি হইল আইসা দেখে যে এই লোকটাকে মারা শুরু করছে এই ভাই থামো তোমরা কি হইছে এখানে আমি শুনি কাজীর কাছে যখন সবকিছু ভাগ্য বলছে কাজী বলছে যে দেখো রে বিচার তো তোমরা করেই ফেলছো তারপরে যদি না ছাড়ো বিচার বাকিটা আমি করব কাসেম কসাইকে আমার হাতে তুলে দাও কাজী কাসেম কসাইকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন বলতেছে হে কাসেম ভাই তোমার 2000 টাকা আমি চালান নিয়ে যাবা আমাকে কিন্তু 1 সপ্তাহ মাংস দিতে হবে 6 দিন দিতে হবে গো মাংস আর 1 দিন দিতে হবে খাসির মাংস ভাই যদি 1 দিন ব্লাপ যায় ওখান থেকে আবার কিন্তু 12 বছর হিসাব করতে হবে যদি দাও তাহলে তোমার আমি সাইরে দিই আজ না দাও ভাই তাইলে যে বিচার তো আছে তাহলে বিচারটা করি নি কাসম কষাই চিন্তা ভাবনা করে দেখলো যে তাইলে আমার টাকা যাই নিয়ে যাও ভালো আমি কাজকে মাংসই খাওয়াবো মাংস ওই কাজকেই দিতে হলো এইভাবে তে দিন যায় ভাই রাত যায় ও সলিয়া আর মাসের পর বছর দেখো গেল বেসো কালিয়ারি আর একা দিন মাংস দিলে 12 বছর যাবে শেষ হইয়া সেই দিন কিন্তু খাসির মাংস দিতে হবে যায় কাজ দেখো হিসাব করে শোনেন সমাসা কাজ বলে ও গো আল্লাহ আপে করো আরোরি এই জগতে ওরে আল্লাহ হাসিতা হাসি আর রাইখো না কাজ দুয়া দেখো ভাই রে কবুল হইল যে এখন কাস কসাই বাজারে যায় খাসি খুঁজে তাই খাসির মতো দেখা যায় গো খাসির মতো দেখা যায় গো যায় হাইলাম দেখি তাই ওরি কাসেম কসাই শহর কাজী যখনই আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ পাক এই প্রার্থনা কবুল করেছে এখন কাসেম কাসাই আর খাসি খুঁজতে পারে না খাসির মতো দেখা যায় নেঙ্গুর তিলে দেখা হাইল খাসির মতো দেখা যায় নেঙ্গুর তিলে দেখে বুড়ানি এইভাবে খাসি পাইলেন না সে খুব ক্লান্ত হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যায় স্ত্রী খেয়ে বলতেছে বাড়িতে গেলে পরে কাসেম কাসার মনটা খুব মলিন স্ত্রী বলতেছে স্বামী গো তুমি এত ক্লান্ত কেন বল বিবরে সর্বনাশ হয়ে গেছে এই ঘটনা কয় সর্বনাশ স্বামী খাসি তো আঙ্গ বাড়তি আছে আচ্ছা আপনার চিন্তা করতে হবে না আপনার হাত মুখ ধুয়ে আসেন খাসি বাড়তি আছে কোনো চিন্তার কারণ নাই কয় বিবি রে খাসি ডাকে আমার দেহা কয় স্বামী দেহা আঙ্গ না খাসি আঙ্গ বাড়তি আছে খাসি বাড়তি আছে এই কথা মনসুর পাখির ঘরে মাসা জঙ্গল আর উপর বৈশা শুনে যে খাসি বাড়তে আছে এ কি আশ্চর্য কথা স্বামীকে চারটে খাওয়া একটা ভাইয়া স্বামী কইতেছে স্বামী গো 12 বছর ধরে একটা খাসি বাদ আছে মনসুর হিসাব করে দেখে এই যে এই দিনটা গেলে পরে আমারও 12 বছর এখানে পূর্ণ হয় শেষ রাইতে যখন
কাসেম কসাই উঠছে, তার স্ত্রী উঠছে, হতমান আহুরি কইতেছে চলো খাসি জবাই করি। কাসেম কসাই যাবে না, যে বিবিরে একবার মরা গরুর মাংস দিয়ে আমার বাজারে পাঠিয়ে দিয়ে যে মাড্ডা আমার খাওয়াইছো, আর আজকে আমি মানুষ যাবো করে এই মাংস নিয়ে যাব, আমার জান বাঁচবে না। কাসেম কসার স্ত্রী হতমান আহুরি বলতেছে, স্বামী গো আপনি নিয়ে যান, ফাঁসি হয় আমার হবে, আমি ফাঁসি নেব গলায়। ঠিক আছে ঠিক আছে। কাসেম কসাই ওই মাংস জবাই করতে গেল না, হতমান আহুরি মনসুরের বারো বছর আর বারো বছর চব্বিশ চব্বিশ বছর এই চব্বিশ বছর ধরে মনসুর চুল কাটে না, দাড়ি কাটে না, পাগলের মতো হয়ে গেছে মনসুর। হতমান আহুরি যখন ঘরের ভিতরে গেছে, হতমান আহুরকে দেখা মনসুর দুটা চোখের পানি ছাড়ছে, মনসুর কান্দা কান্দা হা বলে মনসুর, কি হইল কি হইল রে, হই আজকে বিদেশে ম রণ হইল, বিদেশে ম রণ হইল, আমার দেশ যাওয়া হইল না, সে সবাই মন করাইয়া আমার দেশ যাওয়া হইল না, ও দরদি কোথায় রইল কোথায় রইল আমার হবনি এসমে, ওই আজকে মরণ কালে তোমাদের সাথে সাক্ষাত আমার, আমি করছি বিদেশে দীপকে কে পড়াবে আমাকে, মনসুরেরই চুল ধরিয়া নিষেতে নাম মালা করি দেখো, এমন নিষ্ঠুর হইয়া যায় মনসুর হাল্লাস, সাইয়াই আছে দেখো মায়ের মুখে, দিয়ে রে তোরাবে আমাকে, আমার দেশে যাওয়া মনসুর ভাবে মায়ের যাতায়, আমার মুখের দিকে দেখলে দয়া হবে তার, হাতে মানা হরি দেখো কি কাল করলো এবারে, চিত করিয়া সোয়াই শোনেন সমাসা বুকের উপর পাও তুইলে দেয়, সবাই বলতেছি এইবার উড়ি দেখো মনসুরের গলায় লাগাইল দরদি আমাকে, আমার দেশে লইয়া যাবে
বলছি বিপদে বিপদে মনচুরকে জবাই কইয়া ভালো ভালো মাংস কাইটে নাই বাড়তিতে উঠাই আরে মাংস সেনের হাতে যায় বাড়তির মাংস হাতে লইয়া রওনা এবার হৃদয়রি কাজের বাড়ির কাছে ভাইরে যখন কাছে গেল কাজী সাহেব বাড়ি হইতে বাহির হইয়া আইলো মাংস দেখে ওরে কাজী কাশের পেজানা এত সুন্দর মাংস তুমি পাইলা কোথায় এই আরি কাজী বলতেছে কাশেম এত সুন্দর মাংস তুমি কোথায় পেলে এটা কিসের মাংস কাশেম বলতেছে হুজুর গো এটা খাসির মাংস তুমি খাসি কোথায় পেলে কয় হুজুর একটা খাসি আমি পালছিলাম আজকে 12 বছর হয় হুজুর গো এই খাসিটা আমি আপনার নামে ছিলাম সেই খাসিটা জবে করে মাংস নিয়ে আসছি কয় সর্বনাশ এতদিন তুমি মাংস দিছ এত সুন্দর মাংস তো কোনদিন আমাকে দাও নাই এই মাংস বালতি কাজে হাতে নিয়ে বাড়তে যাই না তার স্ত্রীকে বলতেছে যে বিবিরে এই মাংসগুলো আজকে ধরো কেউ পাক করে না এই মাংস আজকে তুমি নিজে পাক করবা এই মাংসর একটু ঝোলও খাইতে পারবা না এই মাংস আমি চাহিদা মিটিয়ে খাবো তারপরে থাকে তোমরা খাইবে না থাকে না খাইবে কাজী তার স্ত্রীর হাতে মাংস দিয়া উনি চলে গেলেন মাংস যখন ধুইয়া টুইয়া ময় মশলা দিয়া কড়াইতে তুইলা যখন জাল দেওয়া শুরু করছে মাংস যখন থকবক থকবক করতেছে এই তো যাবু যত পাহাড়ে যে পাগলাটা ছিল এই পাগলটা কিন্তু মনসুরকে বায়াত করিয়েছিল তাকে বলছিল বাবা রে যদি একটা মাংস সঙ্গ পাও একটা কথা বললে তখন বাড়তে চলে বাবা পাগল গুনে দেখে যে তো 12 বছর শেষ দেখি মনসুর বাড়তে গেল না আর কোথাও গেল তাই মনসুর পাগল এই ধ্যানে পড়ছে দেখতেছে সর্বনাশ মনসুর আর মনসুর নাই মনসুর আর মনসুর নাই মনসুর করার উপরে তার মাংস জাল হইতেছে পাগল আল্লাহর কাছে প্রার্থনা জানায় আল্লাহ গো আমি এখন কি করি আমার একটা কথা রক্ষা করবার যায় এই মনসুর আজকে তার জীবনটা হারাইছে মাবতিরা তুমি রহমত করো আমাকে তৌফিক দান করো তুমি এই মনসুরকে বাঁচিয়ে দাও আমাকে উসিলা করো এই পাগল রুহানিতে উনি বড় একটা পাগল সেজে কাজীর বাড়িতে ঢুকছে ঢুকিয়া যখন অহংকার ছাড়ছে কাজীর স্ত্রী এই মাংসর কড়াই খিয়া কাজীর স্ত্রী দৌড়িয়া ঘরে যা কপাল মারছে সর্বনাশ এই এটা কেমন লোক আসলো হঠাৎ করে উনি ভয়ে যা ঘরে দরজা আটকে দিছে এ পাগল যা কি করছে লাঠি দিয়া কড়াটা মাংসগুলি দিছে মাটিতে ফালাইয়া দিয়া মাথার পাগুড়ি দিয়া মাংসগুলি ঢেকে ফেলছে একটু ধুলে হাতে নিয়ে আসবে আজম পয়রা ছিটিয়ে দিয়া একটু দূরে যায়া একটু দূরে যায়া মনসুরকে ডাকতেছে এই বাবা মনসুর বাবা তুমি উঠে আসো একটা দুইটা তিনটা ডাক যখন দিছে তখন মনসুর লাইলাহ জিগের দিয়া মনসুর উঠে দাঁড়াইছে এদিকে তাকায় দেখে যে মনসুর হুজুর
انہیں ایسا حاضر حضور کے دیکھا ہے منصور دوریا جاتا ہے گولا دو سے پاندہ کریا گروہ بھکتو کاندہ گاڑی پاگل بولتے سے منصور رے یار تھکا جب نام بائی کھلتے تاتلی شو تائی منصور ایک نیک کامر گان ارے تو یا ہمار جیبان رے باندھو تو یا ہمار جیبان تمہارے نا دیکھ لے رے ہمار گھارے اے نا روی مانو رے سائ سیا
কাকির দয়া কাকি করব কন জীবন তুই আমার জীবনের দয়াল মনসুরের জীবন আমি এই পর্যন্ত ইতি দিই বলতো রুটি হইলে জীবন নিবন্ধ তুই আমার জীবন।